ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের সাময়িক সমষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ের আনসার দেখবো। এই ভিডিওতে আমরা কাজ এক দেখবো, পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে কাজ দুই এবং তিনের ভিডিওগুলো দেখবো। তোমরা অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে যে তোমাদেরকে সহপাঠী সম্পর্কে জানতে হবে, সেজন্য প্রশ্নমালা তৈরি করতে হবে। কিভাবে প্রশ্নমালা তৈরি করবে? দুইটি প্রেক্ষাপটের উপর। একটি প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয়। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। এই দুইটার উপর বেস করে আমাদেরকে প্রশ্নমালা তৈরি করতে হবে এবং পরে প্রশ্নের জন্য তথ্য সংগ্রহ করতে হবে। তো আমরা চলি প্রশ্নমালা তৈরি করার জন্য আমরা কী করতে পারি। প্রশ্নমালা তৈরি, আমার সহপাঠীর পরিবার ও এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসন্ধান করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। প্রথমে প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। প্রথম প্রশ্ন আমরা কি করতে পারি, তোমার পরিবার কোন অঞ্চলে বসবাস করে, সেই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য পাহাড়, নদী, সমুদ্র ইত্যাদি কি কি, ওই অঞ্চলে কি 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 ধরনের জলবায়ু বিরাজমান, তোমার পরিবার কিভাবে এই ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে মানিয়ে নিয়েছে, ভৌগোলিক পরিবেশ কিভাবে তোমার পরিবারের জীবন জীবিকা জীবন ও জীবিকা ও জীবনযাত্রাকে প্রভাবিত করে। এবার হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রশ্ন। এখানে আমরা প্রশ্ন করতে পারি, তোমার পরিবারের প্রধান ভাষা কি। এখানেও তোমরা 1, 2, 3 করে প্রশ্ন লিখতে পারো। তোমার পরিবারের মূল সংস্কৃতি ঐতিহ্য কী কী, তোমাদের পরিবারের কোন কোন উৎসব ও রীতিনীতি পালন করা হয়, তোমার পরিবারের সদস্যরা কী ধরনের পোশাক পরিধান করে, তোমার পরিবারের সদস্যদের প্রধান পেশা কী কী। এরপরে আমাদের প্রশ্ন করা শেষ, প্রশ্ন তৈরি করার পর প্রশ্নগুলো আমাদের উত্তরপত্র লিখতে হবে। এরপর কাজ হচ্ছে জোড় গঠন করে তথ্য সংগ্রহ করা। তুমি যে প্রশ্নগুলো করেছো এত রেডি করেছো, এই প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে। জোড় গঠন করে একজন তোমার প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, অ্যান্সার দিবে, সেটা তোমরা খাতায় লিখবে। আবার তুমি যেটা তোমার বন্ধু লিখেছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সারও তোমাকে দিতে হবে। এই জন্য তোমরা 20 মিনিট সময় পাবে এবং দুজন দুজনের অ্যান্সারগুলো নিবে। অ্যান্সারগুলো নেওয়ার পর রুবিক্সে তোমরা খাতাটি পূরণ করবে। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূর্ণ করবে। এখানে রুবিক্সটি পূর্ণ করবে কীভাবে সেটা একটু দেখাই। তার আগে আমরা লিখি তথ্য সাজাই। এই যে তথ্যগুলো পেয়েছো তোমার বন্ধুর থেকে, যে প্রশ্নের অ্যান্সারগুলো পেয়েছো, সেই অ্যান্সারগুলোকে বিশ্লেষণ করে উপরে উল্লিখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখো। অ্যান্সারগুলো তোমরা এভাবে লিখতে পারো, না অ্যান্সারগুলো তোমাদের খাতায় লিখতে হবে, বন্ধু যে অ্যান্সার দিবে সেটা তোমরা লিখবা। হ্যাঁ, এটা তো আমরা কিছু লেখার আমরা লিখতে পারি না, কারণ তোমরা বন্ধু কি অ্যান্সার দিবে সেটা তোমার বন্ধু জানে, সেটা লিখবা। লিখার পরে তোমরা এভাবে লিখবা যে যেটা তোমাদেরকে সাজাতে বলছে, ঠিক আছে, তথ্য সাজাই। এই পার্টটা তোমরা লিখতে পারো এভাবে, যে প্রশ্নগুলোর উত্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপর উল্লিখিত দুইটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখো। বিবরণ লিখো দরকার নেই। ভৌগোলিক প্রেক্ষাপট, সহপাঠীর পরিবার পূর্ব বাংলার একটি নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে অনেক নদী ও খাল রয়েছে। বর্ষাকালে এই এলাকার প্রচুর বৃষ্টিপাত হয় এবং মাঝে মাঝে বন্যাও হয়। সহপাঠীর পরিবার এই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে মাছ ধরা এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। এবার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, সহপাঠী পরিবারের প্রধান ভাষা হলো বাংলা। এটি সব কি সবগুলোই কিন্তু হলো হচ্ছে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলোর অ্যান্সার, ঠিক আছে, এটাকে আমরা জাস্ট সাজিয়ে লিখেছি। তারা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য অনুসরণ করে। পরিবারটি প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপূজা এবং ঈদ উৎসব পালন করে। পোশাকের ক্ষেত্রে পরিবারের সদস্যরা সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে, যেমন পাঞ্জাবি, শাড়ি ইত্যাদি। পরিবারের প্রধান পেশা কৃষি এবং মাছ ধরা। এর পরবর্তীতে আমাদের বলা হয় সতীর্থ মূল্যায়ন করতে হবে। পুরো কাজ শেষে আমাদের সহপাঠীর কাজের মূল্যায়ন করতে হবে। এটা কিভাবে করবো তোমাদেরকে দেখাই দেই। তোমরা এখানে মূল্যায়ন রুবিক্সে তোমাদের প্রশ্নই দেওয়া থাকবে। তো তোমরা তোমাদের যে সহপাঠী পড়েছে সেই সহপাঠীর নাম লিখবা, তোমার বন্ধুর নাম লিখবা, বন্ধুর যে ইউনিক আইডি বা ইউনিক আইডি না থাকলে রোল নং লিখবা। এরপর হচ্ছে প্রশ্নের অ্যান্সার দিবা, হ্যাঁ না টিক চিহ্ন দিবা অথবা না হলে নাতে টিক চিহ্ন দিবা। যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, এখানে নির্ধারণ করে থাকে তাহলে হ্যাঁ দিবা, হাতে টিক চিহ্ন দিবা, না করে থাকলে নাতে টিক চিহ্ন দিবা। সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, এখানে হ্যাঁ বা না যে কোনো একটা টিক চিহ্ন দিবা, মানে তোমার যেটা ইচ্ছা, মানে সে করেছে কিনা, যদি করে তাহলে হ্যাঁ দিবা, না করলে না দিবা। ধরো এখানে লেখা আছে আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, যদি না করে থাকে তাহলে না দিবা, ঠিক আছে, মানে যেটা করবে সেটা হ্যাঁ দিবা, যেটা না করবে সেটা না দিবা, তবে সবটাই হাঁ দেওয়ার চেষ্টা করবা। যদি বন্ধু সবগুলোই কাজ যদি করে থাকে তাহলে সবগুলো হাঁ দিবা, যদি কোনোটা না করে সেটা শুধু না দিবা। ওকে, পরবর্তী কাজ দুই, পরবর্তী ভিডিও তোমরা সেই কাজ দুই আনসারটি পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট সেকশন লিখে দাও তোমাদের পরবর্তী কাজ দুইয়ের ভিডিওটি প্রয়োজন আছে কিনা।
এন্ড যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো। তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে। এটি 39,000 লাইকস এবং 88,000 ফলোয়ার্সের একটি পেজ। তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এসএস অপশনে গিয়ে, এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।